জামিন কিয় দিছিলে আপুনি কি হৈছিল কিবা হেৰি আগৰ কিবা বাইক চুপ কিবা আছিলে নেকি তাৰ আজি ক'ত ক'ত গুলিয়ালে কোন ডোখৰ কোন ঠাইত গুলিয়ালে কামৰূপ জিলাৰ ঐতিহ্যমণ্ডিত বেজাৰত অৱস্থিত অসমৰ আগশাৰী ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান উদয়ন শান্তি নিকেতন। 1994 চনত প্ৰতিষ্ঠিত শিক্ষানুষ্ঠানখনৰ মূলাধাৰ মাতৃভাষাৰ মাধ্যমত শিক্ষা প্ৰদান। উল্লেখযোগ্য যে ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি 2020ত অষ্টম শ্ৰেণীলৈ মাতৃভাষাৰ মাধ্যমত শিক্ষা প্ৰদান ব্যৱস্থাক বিশ্বজনীনভাৱে গুৰুত্ব প্ৰদান কৰা হৈছে। বিশ্ব বিশ্রুত শিক্ষাবিদসকলেও মাতৃভাষার মাধ্যমতে শিশুক শিক্ষা দিয়ার পোষকতা করেছে। উন্নত মানদণ্ডর গুণগত শিক্ষা প্রদান করে অহা উদয়ন শান্তি নিকেতনত গুরুত্ব আরোপ করা হয়েছে মাতৃভাষার মাধ্যমত দশম শ্রেণীলৈ শিক্ষা প্রদান আর সৃষ্টিশীল চিন্তন বিকাশ। উদয়ন শান্তি নিকেতনের আভ্যন্তরীণ ভাগত আছে উন্নত মানদণ্ডর সুকিয়া সুকিয়া বিজ্ঞানাগার, পহাকুঠার সহিত সংযুক্ত উন্নত মানদণ্ডর পুথিভঁরাল, নেট জেডাবলি অলিম্পিয়াডর প্রস্তুতির বাবে অষ্টম শ্রেণীর বিশেষ পাঠদানের ব্যবস্থা, এপিএসসি ইউপিএসসির প্রস্তুতির বাবে দ্বিতীয় শ্রেণীর কারেন্ট এফেয়ার্স, জি কে আর মেন্টেল এবিলিটির নিয়মীয় শিক্ষা প্রদান ব্যবস্থা, চিত্রাঙ্কন নিয়মীয় পাঠদান ব্যবস্থা, স্পোকেন ইংলিশর নিয়মীয় পাঠদান ব্যবস্থা, ছাত্র ছাত্রীর বাবে প্রকল্প বিকাশ, ক্ষেত্র অধ্যয়ন, ব্যবহারিক শিক্ষা প্রদান ব্যবস্থা, বিশেষ গৃহ ভ্রমণ ব্যবস্থা, ছাত্র ছাত্রীর উৎকর্ষ সাধন গোটর ব্যবস্থা, উন্নত পরিবহন সেবার ব্যবস্থাকে ধরে ফুলকলি প্রাক প্রাথমিক আর প্রথম শ্রেণীর বাবে দুপুরিয়া 1 বজার পর বিশেষ পরিবহন সেবা।